এভারগ্রিন। একটি এভারগ্রিন পুজো আমরা জানি প্রতি বছর এখানে মানুষ অসংখ্য মানুষ ভিড় করেন। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই মুহূর্তে তুমি রয়েছো একডালিয়ায়, ঠিক ছবিটা কি, কতটা ভিড় এই মুহূর্তে একডালিয়াতে? দেবারতী সুরুচি সঙ্গের পুজো দেখালো, সন্দীপ চেতলা অগ্রণের পুজো দেখালো, কমলাক্ষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখালো। আমি একজালি এভারগ্রিনের শুধু যে জিনিসটা দেখাতে পারি তৃতীয়ার দিনেই সেই ভিড়ের ছবিটা, এবং সেখানে দাঁড়াতে গেলে কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে। আজকে থেকেই কেউ হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন, কেউ গনুই দিয়ে গুঁতো মারছেন, যা পুজোর বলা যেতে পারে একেবারে বাড়তি পাওনা। তার কারণ পুজোয় ঠাকুর দেখতে বেরোবো আর এই ঠেলাঠেলিটা হবে না তা কি হয়, তা কিন্তু হয় না। এবং চেষ্টা করবো, কারণ এরপরে ভিড় বেড়ে যাবে, বাচ্চা এদের নিয়ে বেরোনো মুশকিল হয়ে যাবে। যার জন্য আমরা টার্গেট করেছি যে আজকে বাইক নিয়ে যতটা কভার করা যায়, কারণ এরপরে বাইক নিয়ে খুব একটা ভিড়ে যাওয়া যাবে না। বুঝতেই পারছো, ভিড় এড়ানোর জন্য যারা আসেন তারা কিন্তু মূলত ভিড়ের মধ্যেই পড়েন। তা কিন্তু একজালে এভারগ্রিনের যে ছবি সেটা আমি একবার সহকর্মীকে দেখাতে বলবো, সেই ছবি দেখলেই বুঝতে পারবে তৃতীয়ার দিন প্রতিমার মুখ এখনো উন্মোচন করা হয়নি। আগামীকাল সন্ধ্যে ৬টায় সেই মুখ উন্মোচন করা হবে, কিন্তু তারপরেও একদিকে যেরকম ভিড় অন্যদিকে ফুচকা টান